আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রহমতে আপনাদের সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে প্রিয় ওমান প্রবাসী বন্ধুরা এখন আপনাদের সাথে ওমানের কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শেয়ার করব প্রথমে যে বিষয়টা শেয়ার করতে চায় সেটি হচ্ছে অবশেষে ওমান প্রবাসীদের বাংলাদেশের প্রবেশের যে একটা নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হয়েছে আগামী চারে জুন থেকে প্রবাসীরা ওমান থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে যে নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে সেটি হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষর পক্ষ থেকে বলা হয়েছে বাহাত্তর ঘন্টা পূর্বে কোভিড টেস্ট করতে হবে তিন দিনের জন্য হোটেল বুকিং করতে হবে কোয়ারান্টাইনের জন্য এরপরে আপনাদেরকে হোটেল বুকিং পেপার দেখিয়ে বিডিং পাস করাতে হবে বিমানবন্দর থেকে এরপরে আপনাদেরকে শুধুমাত্র হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার অনুমতি দেওয়া হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পরে আপনাদেরকে যে হোটেল কোয়ারেন্টাইনটা দেওয়া হয়েছে তিন দিনের জন্য সেটি পূরণ করতে হবে পূরণ করার পরে আপনাদেরকে কোভিড পরীক্ষা করা হবে যদি পরীক্ষাতে আপনার কোভিড ধরা না পড়ে তাহলে সেক্ষেত্রে আপনাকে বাসা যাওয়ার অনুমতি দেওয়া হবে বাসা যাওয়ার পরে আপনাকে এগারো দিন আবার হোম কোয়ারেন্টাইন করতে হবে অর্থাৎ এগারো দিন আপনাকে বাসা অবস্থান করে কোয়ারেন্টাইন করতে হবে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন ওমান প্রবাসীদের এই কষ্টের কথা চিন্তা করে ওমান প্রবাসীদের দাবির মুখে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অবশেষে ওমানকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাদ দিয়েছেন সেজন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই এবং র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়াল আলম স্যার তিনিও কিন্তু প্রবাসীদের জন্য প্রচেষ্টা করেছেন এবং তিনি কুইক রেসপন্স টিম গঠন করেছেন সেখানে প্রবাসীরা তাদের অভিযোগটা জানাতে ফিরেছেন তার এ উদ্যোগকে আমরা স্বাগতম জানাচ্ছি এভাবে প্রবাসীদেরকে বাংলাদেশ সরকার যদি সাপোর্ট দেন প্রবাসীদের দুঃখ কষ্টের কথা যদি বাংলাদেশ সরকার শুনেন তাহলে সেক্ষেত্রে প্রবাসীরা অনেক ক্ষেত্রে উপকৃত হবে এবং প্রবাসীদের কষ্টগুলো সমস্যাগুলো সমাধান হবে আমরা আশা করি বাংলাদেশ সরকার প্রবাসীদের দিকে একটু বিশেষ নজর দিবেন যাতে করে প্রবাসীরা স্বাচ্ছন্দে তারা আসা যাওয়া করতে পারেন এবং কোনো সমস্যায় পড়লে তাৎক্ষণিক সেটা সমাধান করতে পারেন এরপরে আপনাদেরকে যে বিষয়টা জানাতে চায় আপনারা অনেকে জানতে চাইবেন যে ওমানে যাওয়া যাবে কি না এখনও পর্যন্ত ওমানের সুপ্রিম কমিটির আদেশ মোতাবেক ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশ ভারত থেকে কোনো প্রবাসীরা ওমান প্রবেশ করতে পারবেন না এই ক্ষেত্রে ওমান সুপ্রিম কমিটির পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া আছে আপনারা এই নিষেধাজ্ঞাকেও অমান্য করে ওমান আসতে পারবেন না তবে যে সকল দেশকে ওমান সরকার নিষেধাজ্ঞার তালিকায় রাখেনি সে সকল দেশে আপনারা ট্রানজিট করে কিন্তু ওমান আসতে পারেন এক্ষেত্রে আপনাদের খরচ এবং ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা হতে পারে তো আপনারা ট্রাভেলস এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করবেন যদি আসতে পারেন তাহলে আসতে পারেন আর যদি আসতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে বলবো আগামী এই জুন মাসে এই জুন মাসে বিমান চলাচলটা ওমানে স্বাভাবিক হতে পারে যে কোনো সময় ঘোষণা আসতে পারে তো আমরা সে আশা করছি আশা করব প্রবাসীদের এখানে আসার ক্ষেত্রে ওমান সরকার একটা সিদ্ধান্ত নেবেন মূলত কোভিড নাইন্টিন পরিস্থিতিটা বিবেচনা করে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যেহেতু করোনা ভাইরাসের সংক্রমণ সারা বিশ্বব্যাপী এখন বৃদ্ধি পাচ্ছে সারা বিশ্বব্যাপী একই পর্যায়ে কিন্তু রয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ সেক্ষেত্রে ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে এই জুন মাসে টিকাদান কার্যক্রম শুরু করেছেন অলরেডি এ জুন মাসে সোয়া মিলিয়ন টিকা ওমানে আসবেন বলে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সেক্ষেত্রে আশা করা যায় আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হলে ওমানে প্রবাসীদেরকে ঢুকার অনুমতি দিবেন তো আপনারা একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আপনারা অনেকে চিন্তাগ্রস্ত অবস্থা আছেন যে আপনাদের অনেকের বিশার ম্যাচ শেষ হয়ে গেছে আপনাদের অনেকের টিকিটের ছুটির ম্যাচ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা আসার ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই আপনারা অবশ্য ধৈর্য ধারণ করতে হবে যখনই বিমান চলাচল চালু হবে তখনই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে এবং অবশ্যই আপনার আরবি এবং আপনার কোম্পানির সাথে যোগাযোগ রাখবেন এক্ষেত্রে এই দুটা সিস্টেমের ক্ষেত্রে আপনার আরবি এবং আপনার কোম্পানি আপনাকে চাইলে যে কোনো সময় আপনাকে বাংলাদেশ থেকে ওমান নিয়ে আসতে পারেন যদিও আপনার বিশাল ম্যাচ শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু আপনি ওমান আসতে পারবেন যদি আপনার আরবি বা আপনার কোম্পানি আপনাকে নিয়ে আসতে চান তো আশা করছি আপনারা সকলে ধৈর্য ধারণ করবেন পরবর্তীতে এরকম কোনো প্রশ্ন আসলে আপনাদেরকে অবশ্য জানাবো এরপর আপনারা অনেকে জানতে চাইছেন বিষার ব্যাপারে যে নতুন বিষা এখনও পর্যন্ত বন্ধ রয়েছে এখনও পর্যন্ত নতুন বিষয় কিন্তু উঠছে না নতুন বিষা এবং শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট কিন্তু আবারও কিন্তু আগের মতো ড্যামেজ হয়ে আছে তো সেক্ষেত্রে নতুন বিষা তারপরে ভিজিট বিষা কোনো বিষয় কিন্তু এখন আর ইস্যু হচ্ছে না তো আপনারা সকলে ধৈর্য ধারণ করবেন অবশ্যই যারা বিষা তুলবেন তারা ধৈর্য ধারণ করতে হবে পরবর্তী সময়ে যখন ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে এটি চালু করা হবে তখনই আপনারা জানতে পারবেন এবং শ্রম মন্ত্রণালয়ের অনেক রুল এই মাসে কিন্তু পাবলিশ হচ্ছে এবং হবে সামনের দিকে ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই যে অনেকের বিষার মূল্য বৃদ্ধি হয়ে গেছে অলরেডি হাই ক্যাটাগরি লো ক্যাটাগরি মিডিয়াম ক্যাটাগরি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে ধরনের প্রবাসীদের একশো রিয়াল অথবা ষাট রিয়াল তাদের বেতন রয়েছে সেক্ষেত্রে তাদের বিষা পাতাকার পয়সা না বাড়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি এক্ষেত্রে বিশেষায়িত বিষা বলতে কোন বিশাকে বোঝানো হয়েছে এখন পর্যন্ত নিশ্চিত নয় এখনও পর্যন্ত ওমানের লেবার মিনিস্টারির পক্ষ থেকে কোন কোন বিশার মূল্য বেসিক্যালি বেড়েছে সেটা ক্লিয়ার করেনি শুধুমাত্র কিছু ক্যাটাগরির কথা উল্লেখ করেছেন এক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে বলবো যেহেতু ওমানের লেবার মিনিস্টারের সার্ভার আবারও ডাউন হয়েছে সেই ক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং আপনারা এই বিষয়টা জানতে পারবেন তবে ওমান লেবার মিনিস্টারির পক্ষ থেকে বলা হয়েছে যে সকল প্রতিষ্ঠানে ওমানেদের যে একটা কোটা থাকে ওমানেদের কোটা একশো পার্সেন্ট পূরণ করেছেন তারা যদি তা উচ্চ ক্যাটাগরি মিডিয়াম ক্যাটাগরি লো ক্যাটাগরির কোনো লোককে নিয়োগ দিতে চান অর্থাৎ যাদের বিষা দুই হাজার যাদের বিষা ছয় রিয়াল হয়েছে তাদেরকে যদি নিয়োগ দিতে চান তাহলে সেই ক্ষেত্রে ওমান শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে তা এরপরে আপনাদেরকে জানাবো ওমানের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট নিউজ করোনা ভাইরাসে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে সর্বশেষ আপডেট নিউজটা হচ্ছে এক হাজার সাতচল্লিশ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন এগারো জন ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে সাবধানতামূলক পদক্ষেপগুলো অনুসরণ করার জন্য আহ্বান করা হয়েছে আপনারা সকলে সুপ্রিম কমিটির আদেশ এবং নিষেধগুলো মেনে চলবেন প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ